গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং বাড়িতে আমরাও সবাই ভালোই আছি গুড মর্নিং বললাম তার কারণ এখনও বারোটা বাজেনি এগারোটা কুড়ি বাজে আমি এই মা আমি তো এই মাত্র না সাড়ে দশটায় স্নান করেছি করে পুজো টুজো দিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে আজকে একটা অন্য কিছু শেয়ার করি মানে একদম গতানুগতিক ধারার থেকে সম্পূর্ণ আলাদা একটা বিষয় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বাপের বাড়ির থেকে এই ভিডিও আমি একটা শেয়ার করেছিলাম তোমরা সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছ তো সেইটার কিছুটা অংশ আমার এই বাড়িতে ছিল মানে আমি বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে কিছুটা নিয়ে এসেছিলাম তো সেই কালেকশানগুলোই তোমাদের আজকে দেখাবো যে দেখো আমার কাছে আর কি কি আছে তো কি দেখাবো সেটা কিন্তু আমি এখনও তোমাদের বলিনি সকালের কাজকর্ম সব কমপ্লিট করে খাওয়া দাওয়া স্নান ছেলেকে স্নান করিয়ে রেডি করে দিয়ে তো ভাবলাম এইগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি জানোই তো যে ইউটিউবে কোনো ভিডিও দেওয়া মানে সেটা হচ্ছে আমাদের একটা স্মৃতি থেকে যাবে আমি পরবর্তীতে দেখতে পারবো যদি আমার চ্যানেলটার কোনো রকম ক্ষতি না হয় তো চলো এবার শুরু করি কারণ শোকেসটা গোছাতে গিয়ে এই দেখো কিছু পুরোনো বইপত্র পেয়েছি এর মধ্যে আমার সাবজেক্টের কিছু আছে আর আছে কিছু গল্পের বই আর আছে কিছু বিনোদনমূলক বই সবই বই সবই পড়ার সবই মজার সবই আনন্দের মানে যারা বই পড়তে আমরা ভালোবাসি আমরা যে কোনো বই পড়তে ভালোবাসি তাই না আমাদের কাছে পড়াটাই হচ্ছে মুখ্য ব্যাপার তো সে যে কোনো বই হোক না কেন পড়াটাই হচ্ছে মুখ্য তো আগে না আমি দুপুরবেলায় স্নান করে খেয়ে যে শোয়ার টাইমটা এটা আমার একটা অভ্যাস ছিল বই আমাকে পড়তেই হবে আবার অনেক রাতও বই আমাকে পড়তে হবে তখন এসব স্মার্টফোন ইউটিউব হোয়াটসঅ্যাপ ফেসবুক এসব আমার জীবনে কিছু ছিল না তো চলো বেশি বক বক না করে শুরু করে দিই তো বইগুলো বের করতে গিয়ে যেটা পেলাম সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে চন্দনের ফোনের বক্স এটা বাড়িতে ছিল তো এটা তোমাদের দেখিয়ে দিলাম এটাও বেরিয়েছে আর ওই জায়গাটাও পরিষ্কার করব অনেক পুরনো জিনিস আছে সব ফেলে দিয়ে বইগুলোকে আবার গুছিয়ে রাখবো তো এটা তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো ভিভো জেড ওয়ান এক্স তো এটা রেখে দিই এটা তোমাদের একটু দেখালাম শুরুতেই পেয়েছি এইটা এইটা হচ্ছে একটা ছোট্ট হিসাবের বই মানে নোটবুক বলতে পারো ছোট্ট ছোট্ট করে দেখো এই যেরকম হিসাব লেখা ছিল তো বইটা পেয়েছি সেটাও তোমাদের দেখালাম প্রথম যে বইটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে দেখো কি নস্টালজিক না এই বইটা আমি যে কতবার পড়েছি আর কি যে আমার ভালো লাগতো তা বলার কথা না জানো তো আর সিনেমাটা দেখার সময় আমার এই বইটার কথাই মনে পড়তো যে আমি তো সিনেমাটা দেখার আগে বইটা আমার পড়া হয়ে গেছে অনেকবার তো এই বাড়িতে নিয়ে আসার পরেও আমি অনেকবার পড়েছি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন মা আমার জন্য এই বইগুলো সব পাঠিয়ে দিয়েছিল চন্দন গিয়ে নিয়ে এসেছিলো তখন আমি এইসব বইগুলো পড়াশুনো করতাম তো এই বইগুলো অনেকবার পড়েছি আর এত ভালো লাগে পড়তে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা অমর উপন্যাস তো দেবদাস এটু এইটাই আমার কাছে রয়েছে তা দেখো শরৎ রচনা সমগ্র আমার কাকার কাছে আছে মেজো কাকার আবার খুব বই কালেকশন করার শখ কাকার বাড়িতে যদি যদি যাব মানে যদি না কাকার বাড়িতে তো নিশ্চয়ই যাব কাকার বাড়িতে তো এদিন তোমাদের দেখাতে পারিনি কারণ বাড়িতে কাজ হচ্ছিলো তোমাদের বললাম তো কাকার বাড়িতে গেলে কাকার বইয়ের কালেকশান তোমাদের আমি একটা ভিডিও করে দেখিয়ে দেবো শুধু দেখবে আর অবাক হবে যে কত কালেকশান একটা মানুষের কাছে থাকতে পারে কারণ কাকা প্রত্যেকবার বই মেলা যায় ওখান থেকে বই নিয়ে আসে এই দেখো আর একটা বই এটা হচ্ছে বুদ্ধদেব গুহর বুদ্ধদেব গুহ সম্পাদিত প্রথম প্রেম দেখো এর মধ্যে না একটা গল্প না এর মধ্যে অনেকগুলো গল্প আছে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছু গল্প আছে এই দেখো বুঝতে পারছো কি কি গল্প আছে এর মধ্যে অনেকগুলো গল্প আছে খুব সুন্দর প্রত্যেকটা গল্প এই একটা গেল এই একটা দেখো তো দেখো এটা হচ্ছে ফুলসজ্জার রাতে বইয়ের নাম দেখে তোমরা যেটা ভাবছো ওই ধরনের কিছু মানে অল্প আছে যে আমাদের মানে বিয়েটা লাস্টে হচ্ছে বইটা সেভাবেই শেষ হচ্ছে তো দেখো এটা কি মা বিয়েতে পেয়েছিল মনে হয় দেখে নি দাঁড়াও মাত্র বারো টাকা দাম ছিল বইটার এ বইটা হচ্ছে তোমার না এটা মার বিয়েতে পাওয়া না এটা যাই হোক এটা এমনি একটা এরকম গোলাপ ফুল আঁকা আছে কেউ কাউকে দিয়েছিল সেরকম ধরনের এটা আমাদের ওই বাড়িতেই ছিল ওই বাড়ির থেকেই পেয়েছি পাপা শুধু ডিস্টার্ব করছে জানো তো সেজন্য আমাকে পজ করে দিয়ে দিয়ে ভিডিওটা করতে হচ্ছে এ দেখো এই একটা বই মেয়েদের ব্রত কথা দেখো শ্রী শ্রী লক্ষ্মী দেবীর বন্দনা এইগুলো আমি কিনে এনেছিলাম এই বইগুলো আমার পড়তে খুব ভালো লাগতো এগুলো আমি ওই প্রেগনেন্সির সময় খুব পড়তাম এই দেখো দেখো কী সুন্দর সুন্দর জিনিস এটা হচ্ছে তুলসী দেবীর অর্চনা তুলসী দেবীর অর্চনা তারপরে আর কী আছে তোমাদের অশ্বত্থ পাতার ব্রতের কথা গোকুল ব্রত পুকুর ব্রত এই সমস্ত ব্রত কথা আছে এখানে পাপা গাড়ির আওয়াজ করিস না শোনা যাচ্ছে না কিছু লক্ষ্মী পূজা ব্রত মানে যত মানে পুজোর ব্রত কথা আছে সবে দেখো অরণ্য ষষ্ঠী এখানে সব দেখো এ দেখো ব্রত কথা এগুলো পড়তে কিন্তু দারুণ লাগে এই ব্রত কথা তো একটা গল্প তাই না বলো মানে গল্পটা পড়লেই জানা যায় এই পুজোটা আমরা কেন করে থাকি এর কি কারণ কবে থেকে উৎপত্তি হয়েছে কোন ঘটনার জন্য এই পুজোটা আমরা করে থাকি তো এই সব কিছু বইটার মধ্যে আছে এটাও আমি আগে পড়তাম তো তোমাদের দেখানোর জন্য বের করে এনেছি ভালোই হলো আমারও একটু দেখা হয়ে গেল আর বইগুলো সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো আর এই একটা বই দেখো এটা হচ্ছে আমার দাদুর বাড়ির ওখানে বনগার ওদিকে দাদুর বাড়ির ওদিকে ওখানে মানে বনগার ওদিকে দেখো পাল্লা বলে একটা জায়গা আছে ওখানে দাদুর বাড়িতে আমি থাকতাম তখন হচ্ছে ওখানকার একজন উঠতি লেখক লেখক বলবো হ্যাঁ লেখকই বলবো দয়াময় পোদ্দার সে এই বইটা লিখে বইটাকে মানে তোমার প্রকাশ করেছিল তো বইটা তারই লেখা তার খবর এখন আর আমি জানি না বলতে পারবো না তার সাথে আর আমার কোনো যোগাযোগ নেই যেহেতু আমি আগাগোড়ায় বই পড়তে ভালোবাসি মানে প্রথম থেকে তো এইটা যখন করেছিল তখন আমি ওখানে থাকতাম তো আমি বই পড়তে ভালোবাসতাম বলে ও এই বইটা আমাকে গিফট করেছিল এটার মধ্যে সুন্দর একটা গল্প আছে খুব সুন্দর একটা গল্প আছে তখন দাম ছিল চল্লিশ টাকা তো এই বইটা ও আমাকে দিয়েছিল আমি টাকা দিয়ে কিনে দিইনি কিনে নিইনি ও এই বইটা লিখেছিল সেই তার প্রচারের জন্য বইটা আমাকে ও পড়তে দিয়েছিল তো বইটা আমার কাছে দিয়েছে আমি রেখে দিয়েছি এবার দেখো কি বেরিয়েছে দেখো অবস্থা দেখো সব শুভ হালখাতার কার্ড এগুলা দেখতে হবে না এই একটা বই দেখো সমস্ত কম্পিটিটিভ এক্সামের বই টেট এসএসসি দেখো সব লেখা আছে এর উপরে কি কি লেখা আছে আমি বলছি পারুলের বই এটা পারুল প্রকাশনের বই মিশন সাকসেস টেট দেখো সালটা দেখো দু সাল দেখো কিভাবে যে এই বইগুলো পড়াশুনো করতাম দেখো এখানে আমার নাম পাবে এই দেখো বুঝতে পারছো কিনা জানি না এখানে আমার নাম লেখা আছে এই ধরনের নাম লিখতাম না বইয়ের এই জায়গাটায় ডিজাইন করে করে তো আমিও তাই লিখতাম এখানে পাপা এসে গেছে কিন্তু আর এই যে কিভাবে যে এই বইগুলোকে আমি কভার করেছিলাম কিন্তু কোনোদিন আমার কোনো মানে আমি সাকসেসফুল হলাম না একটু চুপ করো পাপা আর চুপ করো এই দেখো কোনোদিন সাকসেসফুল হইনি সাকসেসফুল না হওয়ার জন্যই তো আজকে ইউটিউবে এসেছি কিন্তু ইউটিউবে আমি সাকসেসফুল হতে পারছি না হয়তো কোথাও আমার কোনো জায়গা নেই না পড়াশুনো ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে না ইউটিউব জগতে কোথাও আমার জায়গা নেই সেটাই মনে হচ্ছে একটা ডায়েরি পেলাম এই বইগুলোর ভেতরে দেখো কি করছে বাবা একটু চুপ করো দেখাতে দাও এই ডায়েরিটা পেলাম কত সালের ডায়রি দেখো একদম নতুন এটা আমি এখনো ইউজই করিনি এই এই সিমেন্ট থেকে পেয়েছিলাম দেখো একদম একদম পুরো এবার দেখো একটা বই অনেক খুঁজে পেয়েছি উনিশ কুড়ি নিতাম আনন্দলোক নিতাম শালটা দেখো কি পড়ার নেশা ছিল এটা পূজা সংখ্যা আনন্দলোক প্রত্যেকবার পুজোয় আমার একটা করে আনন্দ নিতেই হবে আরও আমি আরও কি কি বই পড়তাম জানো তো মনোরমা পড়তাম সারন্দা পড়তাম উনিশ কুড়ি তো পড়তামই আর এরকম দেখো ক্যাটিনার একটা ছবি কি দারুণ দেখতে লাগছে না বলো আজকের ফটো আজকের বই এর ভেতর থেকে ফটো কেটে 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 বইটার তোমাদের ভেতরে দেখানোর মতো কিছু নেই সব কেটে কেটে মানে এ করা হয়েছে ভালো লেগেছে তো কাটা হয়ে গেছে বইটা একজনের ফটো তোমাদের না দেখিয়ে পারলাম না সে হচ্ছে এই দেখো আমাদের অক্ষয় কুমার খিলাড়ি এই ফটোটা ঠিক আছে তো এটাই তোমাদেরকে আমি দেখালাম আর এদেরকে নিশ্চয়ই তোমার মনে থাকবে তোমরা যারা বালিকা বধূ দেখতে এই দুজনকে তো মনে আছে তাই না এরা বড় হওয়ার পরে এরা বড় হওয়ার পরে যারা অভিনয় করেছিল তারা আর আজ কেউই আমাদের মাঝে বেঁচে নেই সিদ্ধার্থ বেঁচে নেই প্রত্যুষাও বেঁচে নেই তবে এই জগদীশের চরিত্রে ইয়ে সিদ্ধার্থ ছিল না সিদ্ধার্থ ছিল অন্য চরিত্রে তো সে বিষয়ে আর যাচ্ছি না সেটা ছেড়ে দাও এই একটা বই দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিষ্কৃতি এটাও দারুণ দারুণ গল্প গল্প বলবো কি উপন্যাস খুব সুন্দর এত ডিস্টার্ব হচ্ছে আজকে যে বারবার পজ করতে হচ্ছে এই দেখো এই একটা বই এটা হচ্ছে মামলার ফল এটাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটা একটা দারুণ বই দারুণ দারুণ কি বলবো তোমাদের এসব আমার পড়তে পড়তে আর চাঁদের পাহাড় বইটা আমার কাছে ছিল কিন্তু এটা কে যেন পড়ার জন্য নিয়ে সে বইটা আর ওটা আমার বাপের বাড়িতে থাকতো ছিল জানো তো এটা অনেকবার পড়েছে ওই চাঁদের পাহাড় এই একটা দেখো ফাল্গুনী মুখোপাধ্যায়ের মন ময়ূরী এই বইটা আমাকে এই বইটা একটা ভীষণ মানে স্মৃতির বই তার কারণ আমি মানে আমার পার্ট ওয়ান পরীক্ষায় মানে গ্র্যাজুয়েশানের পার্ট ওয়ান পরীক্ষায় আমি ফার্স্ট হয়েছিলাম তো এই বইটা আমাকে কলেজ থেকে দেওয়া হয়েছিল ফার্স্ট হয়েছিলাম আমি আমি টপার ছিলাম এবং দুবারই টপার ছিলাম পার্ট ওয়ানেও ছিলাম পার্ট টুয়েও ছিলাম আমি টপার ছিলাম আমার গ্র্যাজুয়েশানে যখন আমি করেছি আমি টপার ছিলাম তো এই বইটা আমাকে পার্ট ওয়ান টপারের টপার ছিলাম তখন আমাকে এটা কলেজ থেকে দিয়েছিল স্মৃতি তোমরা যদি আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত আসো তো তবে জানতে পারবে যে আমি কি পড়াশুনো করতাম এই একটা দেখো চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় রূপের ফাঁদে ফাঁদে তো না রূপের ফাঁদ চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় রূপের ফাঁদে দেখো এই একটা খুব সুন্দর এই বইটাও আর এইসব বইয়ের নায়িকারা অপূর্ব সুন্দরী হয় মানে লেখক তাদের এত সুন্দর করে লিখে সুন্দরী বানিয়ে দেয় মানে অপরূপা সুন্দরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেজ দিদি এটাও তো দেখেছি দেবশ্রী রায় রঞ্জিত মল্লিক ওনারা অভিনয় করেছিলেন কি সুন্দর লাগে এই সিনেমাগুলো দেখতেও ভালো লাগে পড়তে তো ভালো লাগে সিনেমা করে যখন আমাদের দেখায় অভিনয় করে সেই পুরনো সাজ গোজ পুরনো দিনের সেই বাড়ি সেই পুরোনো ঢঙে কথাবার্তা বলা এগুলো অপূর্ব লাগে দেখতে দেখতে এই ধরনের সিনেমা চিরদিন আমার ভালো ভালো লাগে তো সেই তোমাদের সঙ্গে শেয়ার করছি লাগছে কি বলবো আর আছে ইন্দিরা এই একটা বই আছে দেখো ইন্দিরা এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা তোমরা দেখতেই পাচ্ছ এর ওপরের সমস্ত মানে মলাটগুলো সব খুলে গেছে সব খুলে গেছে তো এই বইটা এইভাবে রেখে দিই এই বইটাও খুব ভালো তোমরা যারা বই পড়তে ভালোবাসে বা পড়েছো তারা নিশ্চয়ই জানো এই বইয়ের বিষয়বস্তু আর পেয়েছি একটা অনেক দিন আগের পঞ্জিকা দু হাজার দু হাজার চোদ্দোশো পঁচিশ সালের পঞ্জিকা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বইগুলো তোমাদের সব দেখিয়ে দিলাম কেমন লাগলো তোমরা বই বইপ্রেমী আমার যে বন্ধুরা আছে আমাকে বলো তোমাদের কেমন লাগলো অনেকটা টাইম আমি তোমাদের নিয়ে নিয়েছি কারণ বইয়ের বিষয়ে একটু খুলে খুলে বলতে গেলে টাইম তো লাগেই আমি জানি যে তোমরা এতটাও মন দিয়ে এটা দেখার সময় পাবে না তো চলো ভিডিওটা শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই করে আমার পাশে থেকো নতুন ভিডিওই খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার দেখা হবে তো আজকের মতো আসি টাটা বাই বাই